আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আজকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আজকে অনেক বেশি মজাদার হবে। কারণ কি জানেন, আমরা দেখতে পাচ্ছেন আর আমরা পছন্দ করি না এমন মনে হয় খুব কম মানুষই আছে। আজকে আপনারা দেখবেন আমার আম্মুর হাতের স্পেশাল আমড়ার মালাইকারি। চলুন তাহলে শিখে আসি আম্মুর কাছে সুন্দর মজাদার টক মিষ্টি আমড়ার মালাইকারি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন জিনিস নিয়ে আসছি। দেখেন তো এগুলো, চিনেন কিনা আপনারা? দেখেন, নিশ্চয় চিনে ফেলেছেন অনেকেই। এটা হচ্ছে আমড়া, আমার গাছেরই আমড়া। আমি দেখেন গাছ থেকে থোকা ধরে কত থোকা অনেকগুলো আমড়া ধরেছে, আমি গাছ থেকে থোকা ধরে পাড়ি নিয়ে আসছি। আমি আজকে এই আমড়ার মালাইকারি করে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে মালাইকারি করা যায়। তার জন্যে আমি আমড়াকে এই যে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। তার জন্য লাগবে রসুন কুচি, পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা, দারচিনি ও শুকনো মরিচ বিচি ছড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। আর সেই সঙ্গে লাগবে লবণ, তারপরে লাগবে চিনি আর হাফ কাপ মতন চিনি, তারপরে এই যে কোকোনাট মিল্ক, নারকেলের দুধ এক কাপ মতন লাগবে, দুই কাপ, আর এক কাপ আছে ওখানে আমার। আর সেই সাথে লাগবে সরিষার তেল। আমি শুরু করে দিচ্ছি। এই দেখুন, প্যানে আমি 2 চামচ মতন সরিষার তেল দিয়েছি। এখন আমি এখানে এক এক করে এই যে তেজপাতা, এলাচ, দারচিনি ও পাঁচফোড়ন এই মশলাগুলো দিয়ে দেব। যখন একটু ফ্লেভার আসবে একটা সুন্দর, তখন আমি রসুন দিয়ে দেবো, রসুন কুচি। এখন 2 চামচ মতন রসুন কুচি আছে আমার এখানে, এই চামচের 2 চামচ আমি এই রসুন কুচিগুলো এখন দিয়ে দেবো। রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি আমড়াগুলো ঢেলে দেবো। মশলা ভাজা হয়ে আসছে, আমি এখন আমড়াগুলো সব ঢেলে দিয়েছি। তারপরে আমি তেলে করে এখানে কিন্তু হলুদ ব্যবহার করবো না, আমি হাফ চামচ মতন লবণ দিব। এই যে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পরে নারকেলের দুধ চুপ দিয়ে দেবো, মিলে ছেড়ে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। আমি এখন নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ মতন। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চিনি দেবো। আগে কিন্তু চিনি দেবো না, চিনি দিলে কিন্তু সিদ্ধ হবে না। তাই যখন আমরা ঢেকে রাখবো, ফিরে এসেছি, আমার আমড়া সিদ্ধ হয়ে এসেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন হাফ কাপ মতন চিনি দিয়ে দেবো। তবে মিষ্টি যে যেরকম খাবেন সেই সেরকম মিষ্টি দিয়ে খাবেন। আবার এটা নারকেলের দুধ ছাড়াও রান্না করা যায়, এমনি যেভাবে আমি রান্না করলাম ওই নারকেলের দুধ না দিয়ে পানি দিয়েও রান্না করা যায়। দিয়ে এভাবে নামিয়ে নিয়ে এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দেবো। শুকনো মরিচগুলো দিয়ে দেবো, একটা সুন্দর কালার আসবে। গলে গেলে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার রান্না শেষ হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখে তো জিভে জল চলে আসছে। আপনারা রান্না করুন, খান। আমার গাছেরই আমরা আবার গাছেরই নারকেল দিয়ে আমি আপনাদেরকে রান্না করে আমড়ার মালাইকারি রান্না করে দেখালাম। গরম পোলাওর সঙ্গে আবার ডাল ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। আমড়াতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আবার নারকেলের দুধেও আপনার চর্বি কমাতে, শরীরের চর্বি কমাতে, মেদ কমাতে সাহায্য করে। আজকে আপনাদেরকে আমি আমড়ার মালাইকারি দেখালাম। আগামী দিন আবার নতুনভাবে নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ।